আপনি যদি 300 থেকে 750 টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের ইয়ারফোন চান, যে ইয়ারফোন দিয়ে আপনি ভালোভাবে কথা বলতে চান, যে ইয়ারফোন দিয়ে আপনি ভালোভাবে গেম খেলতে চান, যে ইয়ারফোন দিয়ে আপনি লং টাইম মিউজিক শুনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলবো ইউসির SM13 এই ইয়ারফোনটা নিয়ে। তো চলুন দেখে নেই এই ইয়ারফোনটার কোয়ালিটি এবং ফিচার কি কি রয়েছে। তো সাথে আছি আমি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে আসি ইয়ারফোনের প্যাকেজিং এ। ইয়ারফোনের যে বক্সটা তারা ব্যবহার করেছে, নিঃসন্দেহে আপনি হাতে ধরে বা চোখের দেখাতেই প্রেমে পড়ে যাবেন। এবং মাঝখানে রাউন্ড শেপে তারা চেন ব্যবহার করেছে, চেনটাও অনেক স্মুথ ছিল। বক্সটি খোলার সঙ্গে সঙ্গে দুইটি পার্টে বিভক্ত হবে, এক সাইডে আপনার ইয়ারফোন থাকবে এবং আরেক সাইডে কিউআর কোড, কার্ড, ইউজার ম্যানুয়াল বুক, এছাড়াও আরো দুই ধরনের ইয়ার ক্লিপস রয়েছে যা কিনা আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে আসি ইয়ারফোনের জ্যাকের দিক। 3.5mm জ্যাক, অর্থাৎ নিঃসন্দেহে একটি ভালো মানের জ্যাক তারা ব্যবহার করেছে। এরপর তারা গ্রিড কেবল ব্যবহার করেছে। তবে ইয়ারফোনের সম্পূর্ণ কেবল গ্রিড কেবল না, হাফ গ্রিড কেবল, যেখান থেকে আপনার ফাংশনাল কেবল দুটি আলাদা করা হয়। ঠিক এই জায়গাতেই ভয় থাকে বিভিন্ন ফোনের কেবলটা ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার, বাট এই ইয়ারফোনটাতে খুব মজবুত এবং শক্তভাবে প্লাস্টিক এবং রাবার প্লাস্টিক ব্যবহার করে তারা সুন্দরভাবে অ্যাটাচড করেছে। এরপরে তারা রাবার কেবল ইউজ করেছে এবং রাইট সাইডে কেবলের মাঝ বরাবর তারা মাউথ স্পিকার দিয়েছে, যার জন্য আপনি কথা বলতে গেলে খুব ভালো বেনিফিট পাবেন। এবং কেবলের মাঝ বরাবর যে মাউথ স্পিকারকে ব্যবহার করা হয়েছে, সেখানে মাত্র একটি বাটন ব্যবহার করা হয়েছে। তবে এটি মাল্টিটাস্ক বাটন। এই বাটনে আপনি গান স্টপ করতে পারবেন, গান চেঞ্জ করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল পজ করতে পারবেন। এবং ইয়ারফোনটি মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি এবং ইয়ারফোনের পুরো তারটি বেশ লম্বা। এবং এই ইয়ারফোনটি চারটা কালারে লঞ্চ করেছে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক গোল্ডেন কালারে। এবার আসি ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। ইয়ারফোনটির মিউজিক সেপারেশন অনেক অনেক বেটার, যার কারণে গেমাররা বাড়তি সুবিধা পাবে। এই ইয়ারফোন দিয়ে যখন আমরা গেম প্লে করেছি, তখন লক্ষ্য করেছি যে কোন সাইড থেকে এনিমিটা আসে সেটা স্পষ্ট বোঝা যায় এবং লং ডিস্টেন্স ফুট স্টেপটাও খুব ভালোভাবে বোঝা যায়। এছাড়াও মিউজিকের বিট, ভোকাল সব কিছুই ক্লিয়ার পাবেন। লং টাইম মিউজিক শোনার পরেও আপনার মাথা ব্যথা বা ঝিনঝিনানি ভাবটা আসবে না। এছাড়াও ইয়ারফোনটার যদি বাড়তি সুবিধার কথা বলেন, সেক্ষেত্রে হাফ গ্রিড বা গ্রিড কেবল হওয়ার কারণে অন্যান্য ইয়ারফোনের মতো খুব সহজেই পেঁচিয়ে যায় না। এবং ইয়ারফোনে যে মেটালটা ব্যবহার করেছে সেটি এত সুন্দরভাবে ডিজাইন করেছে, যখন আপনি ইয়ারফোনটা কানে দিবেন তখন অন্যান্য ইয়ারফোন তুলনায় এটি বেটার ফিল করবেন। অন্যান্য হেডফোনগুলোতে প্লাস্টিক বা মেটাল ঠিকমতো ফিনিশ না করার কারণে শোয়ার পরে বালিশে আপনার মেটাল বা প্লাস্টিকের যেই বিটটা থাকে সেটা খুব ভালোভাবে ফিল করা যায় এবং লং টাইম আপনার কানের এক সাইডে ব্যথা অনুভব করবেন। কিন্তু এই ইয়ারফোনটা মেটাল খুব ভালোভাবে ফিনিশ করায় বাড়তি বা অতিরিক্ত কোনো অংশ না থাকায় আপনি লং টাইম শুয়ে থেকে ব্যবহার করলেও আপনার এই ব্যথা অনুভব করবেন না। তো ইয়ারফোনের সকল খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।